সো একটা সামান্য বি কিপার মানে সামান্য মানুষ যে একটু মধু টধু চাষ করে সে কি বা করতে পারে সো এই সামান্য ভেবেই কিছু মানুষ অনেক বড় ভুল করে ফেলেছিল কারণ এই বি কিপিংটা তার পেশা না দ্য বি কিপার হচ্ছে একটা খতরনাক সংগঠনের না যারা জানতো তারা তো চেপে গেছে তবে যারা জানতো না তারা তাদের জীবনটা হারিয়েছে ওয়েল আলোচনা করছি দু হাজার চব্বিশ সালে দ্য বি কিপার সিনেমাটাকে নিয়ে অভিনয় রয়েছেন যাকে অবশ্যই আপনারা চেনেন এবং সিনেমাটাকে পরিচালনা করেছেন পরিচালক ডেভিড আয়ার এখন এই এই মানুষটাকে নিয়ে আর কি বলবো মানুষটা ফিউরির মতন এক টাইপের বানিয়েছে অন্যদিকে দু হাজার ষোলো সালে মতন কিছু জঘন্য সিনেমাও বানিয়েছে যদিও সেটাতে ওয়ান স্টুডিওর কিছু ইন্টারফিয়ারেন্স ছিল সেটা নয় আমরা এই ভিডিওতে আলোচনা করবো না তবে ইয়েস এই ভিডিওতে আমরা বি কিপারকে নিয়ে আলোচনা করবো সো হে গাইজ আমি অর্ণব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি দ্য বি কিপার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো সো সিনেমাটা শুরু হয় সিনেমার যে ইন্ট্রোটা আছে সেখানে আমরা কিছু পৌরাণিক স্ক্রিপচার কিছু পুরানো ছবি এবং এনশিয়েন্ট মানুষদের কিছু রীতি রেওয়াজ দেখতে পারি যে প্রায় হাজারো হাজারো বছর আগে থেকে মানুষরা মৌমাছিদের একটা আলাদা প্রাধান্য দেয় তাদেরকে নিয়ে রিসার্চ করে আসছে এই গোটা জগতে মৌমাছিদের যে বড়ো ভূমিকাটা রয়েছে সেটাকে তারা একনলেজ করেছে আমরা অ্যাডাম ক্লে নামক একজন মানুষকে দেখতে পাই সে হচ্ছে একজন বি কিপার সে মধু চাষ করে এবং তাকে এলুইস পার্কার নামক আর একজন বৃদ্ধা তাকে তার নিজের স্থানে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে মিসেস এলুইস খুবই ভালো একজন মনের মানুষ তিনি হচ্ছেন একজন স্কুল টিচার একই সাথে সে অ্যাডামের দেখাশোনাও করে মানে অ্যাডাম তার বাড়িতেই খাওয়া দাওয়া করে এবং অ্যাডাম তার জন্য অনেক কৃতজ্ঞ এই এত বড় একটা জমি যেখানে শুকনো ডাল পালা গাছ ঘাস এইসব ছিল সেই সম্পূর্ণ স্থানটা অ্যাডাম একেবারে ফল ফুলিয়ে দিয়েছে মিসেস এলোইস অ্যাডামকে তার বাড়িতে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানায় অন্যদিকে অ্যাডাম চলে যায় সেই মাছিদের দেখাশোনা করতে তার প্রতিটা কথার মধ্যে এই মৌমাছি রিলেটেড কিছু শব্দ সে ব্যবহার করে লাইক হাইভ মানে সে হাইভে দেখাশোনা করে হাইভ অর্থাৎ যেখানে মৌমাছিরা থাকে অন্যদিকে মিসেস এলোইস তার ঘরে চলে যায় তার ল্যাপটপে কিছু কাজবাজ করা শুরু করে এবং সেই মুহুর্তে আচমকা একটা পপ আপ উঠে আসে যে তার সফটওয়্যারটা আপডেটেড হয়ে গেছে যেটাকে ইমিডিয়েট আপডেট করা প্রয়োজন আপডেট না করলে তার কম্পিউটারে যত ডেটা রয়েছে সব কিছু ডিলিট হয়ে যাবে যেটা অবশ্যই সে চায় না তার পরিবারের কিছু ছবি রয়েছে তার মেয়ের কিছু ছবি রয়েছে সেই কম্পিউটারে সেখানে একটা নাম্বার দেওয়া হয়েছে টেক সাপোর্টের মিসেস ছিল সেই নাম্বারে ফোন করে জিনিসটাকে ঠিক করানোর জন্য এবং ফোনের ওপারে যারা কথা বলছিল তারা হচ্ছে স্ক্যামার অর্থাৎ এরকমই বয়স্ক মানুষদের খুঁজে তাদেরকে বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় এরা তো মিকি গার্নেট নামক একজন মানুষ মিস ইলোয়েসের সাথে কথা বলছিল সে জানায় যে তার সফটওয়্যারটা আপডেটেড হয়ে গেছে এবং এটাকে ইমিডিয়েট ঠিক করা প্রয়োজন তবে কিভাবে ঠিক করতে হবে মিসেস এলোইস এত কিছু তো জানে না সে তার নিজস্ব কিছু কাজের জন্য এই ল্যাপটপটা ব্যবহার করে এখন এইসব সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় এত কিছু তো সে জানে না সেই কারণে মিকি জানায় যে তারা তাদের এখান থেকে ঠিক করে দিতে পারবে যদি মিসেস এলোইস তাকে পারমিশন দেয় অবভিয়াসলি সেই মানুষটা তো এত কিছু বোঝে না সে বলে দেয় হ্যাঁ এবং সেই মানুষগুলো মিসেস এলোইস একটা ওয়েবসাইট প্রোভাইড করে এবং মিস ইলোইস সেই ওয়েবসাইটে ঢুকে একটা সফটওয়্যার ইনস্টল করে যেটা তার সব থেকে বড় ভুল ছিল ফলস্বরূপ সেই স্ক্যামারস মিস এলোইস ল্যাপটপের একটা অ্যাক্সেস পেয়ে যায় এখন ব্যাপার হচ্ছে ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে তো লাভ নেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রয়োজন সেই বৃদ্ধা সামান্য একজন স্কুল টিচার এবং সে কিছু ট্রাস্টের সাথে সংযোগ রয়েছে মানুষটা চ্যারিটি করে বেড়ায় নিরীহ বাচ্চাদের দেখাশোনা করে এবং তাদের কোম্পানির যে ফান্ডটা ছিল সেই ফান্ডটা মিস এলওইসি দেখাশোনা করত যেখানে প্রায় দুই মিলিয়নের মতন ডলার ছিল এবং সেই স্ক্যামার্সরা সেই বৃদ্ধ মানুষের ইনোসেন্সের সাহায্যটা নিয়ে মিসেস ইলোইসের সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয় তার যতগুলো অ্যাকাউন্ট ছিল মিসি একদিকে তো নার্ভাস সে বুঝতে পারছে না যে কি হচ্ছে কারণ এত কিছু কম্পিউটারের জিনিস সে বোঝে না অন্যদিকে ফোনের ওপারে থাকা মিকি এবং তার টিম তারা সেলিব্রেট করছে যে তারা আর একটা মুরগিকে ফাঁসিয়েছে টাকা লুটপাট করার পর তারা সম্পূর্ণভাবে কলটা ডিসকানেক্ট করে দেয় মিসি লোয়েস তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারে না এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যখন চেক করে সে দেখে যে কটাতে জিরো ব্যালেন্স রয়েছে টাকাগুলো তো তার নিজেরও না এগুলো সেই ট্রাস্টের টাকা যেগুলো সে দেখাশোনা করে এখন সে কি জবাব দেবে তার ফোনের মধ্যে একটার পর একটা মেসেজ আসতে থাকে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু সাসপিশিয়াস লক্ষ্য করা গিয়েছে তার সাথে ফ্রড হয়েছে অর্থাৎ তাকে সম্পূর্ণ বোকা বানানো হয়েছে মিস এলুয়েসের কাছে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই সেই জন্য সে মৃত্যুর রাস্তাটাই বেছে নেয় অন্যদিকে অ্যাডাম ক্লে যে সেখানে বসবাস করে একটা ছোট ঘরে সামান্য মৌমাছিদের দেখাশোনা করেছে সে ভালোবেসে মিস ইলোয়েসের জন্য মধু বানিয়েছে তাকে দেবে বলে কিন্তু বেলা যখন তার বাড়িতে আসে সে লক্ষ্য করে যে চারিদিকে ধোয়া ফায়ার অ্যালার্ম বাজছে এবং মনে হচ্ছে যেন সেই ঘরে কোনো তছনছ হয়েছে কিছু একটা আনন্য্যাচারাল হয়েছে এবং অ্যাডাম এইটা সেন্স করেছিল সেই জন্য নিজের হাতে একটা ছুরি নিয়ে নেয় আর সেই মুহূর্তে সেখানে আর একটা মেয়ে প্রবেশ করে যার নাম হচ্ছে অর্থাৎ সে হচ্ছে একজন এজেন্ট এবং তারা দুজনেই এসে লক্ষ্য করে যে মিস মৃত অবস্থায় পড়ে রয়েছে তার হাতে বন্দুক এবং মাথা থেকে রক্ত বেরোচ্ছে সে নিজের মাথায় গুলি মেরে আত্মহত্যা করেছে ভেরোনা তখন দুঃখে ফেটে পড়ে এবং সে ভাবতে থাকে যে অ্যাডাম হয়তো তার মায়ের খুন করেছে কারণ তার মায়ের ঘরে তাকে হাতে ছুরি অবস্থায় পাওয়া গিয়েছিল অ্যাডাম তাদেরকে সব সত্যি কথাটাই জানায় সেখানে ভাড়া থাক এবং সে মিসি লোয়েসের জন্য একটা জার মধু এনেছিল তাকে দেবে বলে যাই হোক অ্যাডামকে তো পুলিশেরা নিয়ে চলে যায় অন্যদিকে বেরোনা সেও লক্ষ্য করে যে হ্যাঁ অ্যাডাম তো সত্যি কথা বলছে সেই জমিতে মধু চাষ করা হয় এবং পরেরই মুহূর্তে অ্যাডামকে পুলিশেরা সেখানে আবার ফেরত দিয়ে আসে কারণ তার কোনো দোষ নেই পুলিশেরা ভালো মতন খতিয়ে লক্ষ্য করেছে যে এটা একটা সুসাইড ভেরোনা তারপর চলে আসে অ্যাডামের কাছে ক্ষমা চাইতে কারণ সে অ্যাডামকে ভুল ভেবেছিল অ্যাডাম তাকে ক্ষমা করেও দিয়েছে কারণ সে জানে যে ভেরোনার এখন মানসিক পরিস্থিতিটা কেমন সে বদলা নিতে চায় সেই স্ক্যামার্সগুলোর গুলোর উপরে যারা তার মাকে ঠকিয়েছে আর তখনই অ্যাডাম জানতে পারে যে মিসেস এলোইসকে ঠকানো হয়েছে তাতে স্ক্যাম করা হয়েছে একটা বৃদ্ধ মানুষের অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এবং অ্যাডাম মনে করে যে একটা বাচ্চার থেকে চুরি করা এবং একটা বৃদ্ধ মানুষের থেকে চুরি করা দুটো জিনিস একই এবং অ্যাডাম তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এটা বলে যে সে হাইব দেখাশোনা করবে হাইব অর্থাৎ দেখুন কম বেশি মৌচাকের ব্যাপারে তো আমরা প্রত্যেকেই জানি সেখানে একটা রানী থাকে এবং বাকিটা হচ্ছে শ্রমিক অর্থাৎ পুরুষ মৌমাছি যারা সেই সম্পূর্ণ চাকটাকে দেখাশোনা করে মোটমাট সব কাজ তারাই করে এবং অ্যাডাম নিজেকে সেই মৌমাছিগুলোর মতনই মনে করছে যারা সেই হাইওয়ে দেখাশোনা করে অ্যাডাম ক্লে এ মিসেস ইলোইসের মৃত্যুটাকে পার্সোনালি নিয়ে নিয়েছে প্রথমত মিসেস এলোয়েস তাকে খুব ভালোবাসত মিসেস এলোয়েসার একটা ছেলেও ছিল যে যুদ্ধে মারা গিয়েছিল সে একজন সৈনিক ছিল এবং অ্যাডামের মধ্যে সে তার নিজের ছেলেকে দেখতো একই সাথে অ্যাডাম এটাও তো বলেছে যে এতদিন তার কেউ দেখাশোনা করেনি মিসেস এলোয়েস তার দেখাশোনা করতো তাই যারা যারা মিসেস এলোয়েসার সাথে এরকম করেছে তাকে তার দামটা দিতে হবে অ্যাডামের কাছে একটা স্যাটেলাইট ফোনের মতন কিছু ছিল যেটা দিয়ে সে একটা জায়গায় ফোন করে কোথায় ফোন করে কাকে ফোন করে এত কিছু তো জানা যায় না তবে এইটুকুনি বোঝা যায় যে সে গোপন একটা কোনো সংগঠনের সাথে কাজ করতো তবে বর্তমানে সে একটা রিটায়ারমেন্টের জীবন কাটাচ্ছিল আনটিল নাও অ্যাডাম সে সেন্টারে ফোন করে জিজ্ঞেস করে যে মিসেস পার্কারকে অর্থাৎ পার্কারকে কারা কল করেছিল কারণ এই মানুষগুলোকে খোঁজা খুবই কঠিন বেরো যে নিজেও একজন এফ বি এজেন্ট সেও জানে যে সেই মানুষগুলো বা সেই স্ক্যামার্সগুলো এফ বি এর ট্র্যাডারে প্রায় দুই বছর ধরে রয়েছে কিন্তু তাদের কোনো চিহ্ন কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে ধরা তাদের একেবারে অসম্ভব কিন্তু অ্যাডামের পক্ষে তাদেরকে খোঁজা একেবারেই অসম্ভব না মেয়েটা জানা যে সেই স্ক্যামার্সরা তাদের ব্যবসা তো গোটা দুনিয়াতে চলছে তবে তারা কারা বা কি কাজ করে এটা জানার জন্যই অ্যাডাম তাদের একটা অফিসে গিয়ে পৌঁছেছে সত্যি বলতে সেই অফিসে কি কাজ হয় এটা এখনো কেউ জানে না অ্যাডাম রীতিমতো গ্যাসোলিন নিয়ে সেখানে পৌঁছায় সে প্ল্যান করেছে সম্পূর্ণ বিল্ডিংটা জ্বালিয়ে ধ্বংস করে দেবে কিছু সিকিউরিটিরা তাকে আটকানোর চেষ্টাও করে তবে অ্যাডাম খুব স্কিলফুল দুর্দান্ত ফাইটিং করতে জানেছে সে রিসেপশনে গিয়ে পৌঁছে আমরা জানতে পারি যে কোম্পানিটার নাম হচ্ছে ইউনাইটেড ডেটা গ্রুপ অ্যাডাম রিসেপশনে বসা সেই মেয়েটাকে জানায় যে এখানে অন্যান্য যেসব কোম্পানিরা রয়েছে তাদেরকে চুপচাপ এখান থেকে চলে যেতে বলুন কারণ সে এই সম্পূর্ণ বিল্ডিংটা এখন চালিয়ে দেবে অ্যাডাম তারপর সেই কল সেন্টারে গিয়ে পৌঁছায় প্রত্যেকেই তাদের নিজস্ব কাজ করছে অর্থাৎ মানুষদের বোকা বানাচ্ছে অ্যাডাম তাদেরকে উদ্যম খেলান খেলায় এবং তাদেরকে দিয়ে একটা প্রতিজ্ঞা নেওয়ায় যে তারা কোনোদিন এরকম বয়স্ক মানুষদের বা কোনো ইনোসেন্টদের বোকা বানাবে না তারপর আমরা সেই কুলাঙ্গারটাকে দেখতে পাই অর্থাৎ মিকি যে মিসে বোকা বানিয়েছিল সে কিছু সিকিউরিটি এনেছে সেখানে তবে অ্যাডামের সাথে লড়াই করাটা অতটা সহজ না দেখুন তার ব্যাকগ্রাউন্ডটা কি সে এত ভালো ফাইটিং কীভাবে করতে পারছে এগুলো এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি তবে অ্যাডাম তাদেরকে উদ্যুম ক্যালানকে কেলিয়ে সেই সম্পূর্ণ স্থানে তেল ঢালতে থাকে সেখানে একটা চার্জার সেট করে দেয় এবং সেটাকে এমনভাবে সেট করে যে সেই কল সেন্টার থেকে একটা কল যদি বাইরে যায় তাহলে সেই সম্পূর্ণ স্থানটা ব্লাস্ট হয়ে যাবে ভুলবশত সেখানে তাদের একটা লাইন চালু ছিল যেখান থেকে হয়তো একটা কল চলে গেছে যার ফলে সম্পূর্ণ বিল্ডিংটা ধ্বংস হয়ে যায় সে কুলাঙ্গার মিকি তখন তার বসকে ফোন করে যার নাম হচ্ছে ডেরেক ড্যানফো সম্পূর্ণ একটা স্পয়েলড ছেলে মানে অতিরিক্ত টাকা থাকলে যা হয় আর কি এবং তাকে দেখাশোনা করছে সিআইএর প্রাক্তন ডাইরেক্টর অর্থাৎ ওয়ালেস্ট ওয়েস্টলেও ডেরেক তখন ওয়ালেস জিজ্ঞেস করে যে তাদের একটা অফিস রয়েছে সেটাকে একটা মানুষ জ্বালিয়ে দিয়ে চলে গেছে তো ওয়ালেস কি তাকে খুঁজে দিতে পারবে মানে সে তো প্রাক্তন ডাইরেক্টর ছিল এটা সে কি করবে অ্যাকচুয়ালি সে এইসব সব গুলো করে এই কথাটা তো সে এখনো কাউকে জানাতে পারছে না যে কেন তার সিআইআর সাহায্য প্রয়োজন যাই হোক ওয়ালেস তো তাকে কোনো সাহায্য করে না সেই কারণে সে মেকিকে ফোন করে বলে যে ইদানিং তারা যে যে মানুষগুলোকে ঠকিয়েছে যাদের থেকে লুটেছে তাদের রেকর্ডগুলো বার করতে তাদের জানা প্রয়োজন যে কেউ পার্সোনালি এই কাজটা ছে নাকি অন্যদিকে এফবিআই সেই দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় অর্থাৎ ভেরোনা এবং তার পার্টনার ম্যাট দেখুন এই ইউনাইটেড ডাটা গ্রুপ যে করে বেড়ায় ভেরোনা এটার ব্যাপারে অনেক আগে থেকেই জানে যে যে রয়েছে সেখানে বহু মানুষ চিঠি লিখে গেছে তাদের তাদেরকে ঠকানো হয়েছে ইত্যাদি ব্যাপারে কিন্তু কোনো আইনি পদক্ষেপ কেউ নিতে পারছে না কারোর একজন মানুষ হাতে দুটো গ্যাসোলিন এনে সিকিউরিটিদের উদ্যম পিটান পিটিয়ে সম্পূর্ণ স্থানটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে সিসিটিভিও ধ্বংস হয়ে গেছে তাই কে করেছে সেটা কেউ জানে না রিসেপশনিস্টের মুখ থেকে জানা গিয়েছে যে মানুষটা প্রায় চল্লিশ বছরের মতন বয়স হবে অন্যদিকে মিকে কিছু গুন্ডাসুন্ডাদের নিয়ে মিস এলোয়েস বাড়িতে গিয়ে পৌঁছায় কারণ মিকি তো জানে যে মিসেস সে সেই ঠকিয়েছিল তার জানা প্রয়োজন যে মিসেস এলোয়সের কোনো আত্মীয় বা তার ছেলে মেয়েকেও কিছু এই কাজটা করেছে নাকি আর সেখানেই সে অ্যাডামকে দেখতে পায় সেই বি কিপিং কাজ করে বেড়াচ্ছে সে এখন যেহেতু অ্যাডাম তাদের অফিসটাকে ধ্বংস করেছে সেই কারণে তারা অ্যাডামের সেই বি কিপিং যে বক্সগুলো আছে না যেখানে সে চাষগুলো করে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং তারপর সম্পূর্ণ টিম নিয়ে চলে যায় অ্যাডামকে মারার জন্য যেটা তাদের সব থেকে বড় মিস্টেক ছিল অ্যাডাম লিটারালি তাদের উপর কোনো মায়া দেওয়া করে না খুবই রুথলেস ভাবে একেবারে ব্রুটালি তাদেরকে হত্যা করে লাস্টে মিকি নামক যে ছেলেটা ছিল সে তো পালানোরও চেষ্টা করেছিল তবে অ্যাডাম তার হাতের আঙ্গুলগুলো কেটে দেয় অন্যদিকে ফেরোনা সে খবর পায় যে তার মায়ের বাড়িতে আগুন লেগেছে সে এবং তার পার্টনার সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে কিছু মানুষদের মৃতদেহ খুঁজে পায় যাদেরকে অ্যাডাম হত্যা করে ফেলেছে সেই মৃত মানুষগুলোর আইডি যখন সে লক্ষ্য করে সেখানেও সেই একটা কোম্পানিরই নাম লেখা ছিল ইউনাইটেড ডেটা গ্রুপ যে পার্টনার রয়েছে না যার নাম হচ্ছে ম্যাট তার মনে সন্দেহ হয়েছে যে হয়তো সেই অজানা মানুষটাই এই কাজটা করেছে অর্থাৎ অ্যাডাম ক্লে যে ভেরোনার মায়ের এই বাড়িতে ভাড়া থাকতো এবং সেই হয়তো সেই ইউনাইটেড ডেটা গ্রুপের বিল্ডিংটাকে জ্বালিয়ে দিয়েছিল অন্যদিকে মিকি নামক সেই কুলাঙ্গারটা যাওয়ার হাতের আঙ্গুলগুলো তো প্রায় নেই সে তার বসকে ফোন করে অর্থাৎ ডেরেককে ফোন করে এবং জানায় যে সেই মানুষটা তাদেরকে খুব পেটান পিটিয়েছে তার গুন্ডাদের হত্যা করে দিয়েছে তবে কে সেই মানুষটা কেউ জানে না তবে সে একটা জাস্ট বি কিপার ডেরেক নিজেও এটা শুনে অবাক যে একটা বি কিপার এত কিছু কিভাবে করছে যাই হোক সে মিকির সেটা লাস্ট দিন ছিল কারণ সে মিকিকে একটা গাড়ির সাথে বেঁধে সেই গাড়িটা একটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয় স্বাভাবিকভাবে মিকি মারা যায় এবং মিকির ফোনটা নিয়ে সে কথা বলা শুরু করে যেখানে ফোনের ওপারে ছিল সে ডেরেক ড্যানফোর্থ সে মেন কালপ্রিট অ্যাডাম জানায় যে সে আসছে ডেরেককে শিক্ষা দেওয়ার জন্য ডেরেক জোর গলায় তাকে দুটো বাজে কথা বলেও দেয় তবে সে জানে না যে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে সে তার বডিগার্ড ওয়ালেসের সাথে কন্ট্যাক্ট করে বডিগার্ড তো না সে একটা প্রাক্তন সিআইএর ডাইরেক্টর ছিল অবশ্যই তার অনেক ক্ষমতা রয়েছে তবে ওয়ালেস যখন জানতে পারে যে যে মানুষটা ডেরেককে থ্রেট করেছে সেটা একটা বি কিপার সে তখন কেঁপে যায় সে যে একটা বিকেপার যখন তাকে প্রমিস করেছে যে তাকে হত্যা করবে তাহলে সে তাই করবে এবং কেউ এটা আটকাতে পারবে না যদিও ওয়ালেস ডেরেকের ব্যাপারে অনেক কিছুই জানে না সে জানে যে ডেরেক হচ্ছে একটা স্পয়েল্ড ছেলে কম বয়সী একখানা বদমাইশ ছেলে যার হাজার রকমের নোংরা ব্যবসা রয়েছে সে একটা কোম্পানিও চালায় যেটার নাম হচ্ছে ড্যান ফোর্থ তবে সেই কোম্পানিটা যে গোপনে মানুষদের স্ক্যাম করে বেড়ায় বোকা বানিয়ে বেড়ায় এটার ব্যাপারে কিন্তু ওয়ালেস এখনও জানেন যাই হোক ডেরেকের মা অর্থাৎ জেসিকা ড্যানফোর্থের সাথে তার একটা আলাদা সম্পর্ক ছিল সে জেসিকাকে পছন্দ করত সেই কারণেই সে ডেরেকের দেখাশোনা করে এখন যদিও তার আলাদাও একটা স্বার্থ রয়েছে জেসিকা ড্যানফোর্থ হচ্ছে বর্তমান ইউএস প্রেসিডেন্ট তবে প্রশ্ন হচ্ছে যে তাদের এই মাঝখানে বি চলে এসেছে যেটা নিয়েই ওয়ালেস খুবই চিন্তিত সে বর্তমান সিআইএর ডাইরেক্টরের সাথে কন্ট্যাক্ট করে যার নাম হচ্ছে জ্যানেট এবং তাকে সত্য কথাটা জানায় যে একটা বিকিপার কিপার তাদের এই রাস্তার মাঝখানে চলে এসেছে যে প্রায় সাতটা মানুষকে হত্যা করে ফেলেছে এই বি কিপার শব্দটা শুনেই জ্যানেট চিনতে পেরে গেছে প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে না জানলেও সিআইএর এজেন্টরা সম্ভবত এই নামটা আগেও শুনেছে যাই হোক তাদেরকে এই বি কিপারকে যেভাবেই হোক আটকাতে হবে তাকে থামাতে হবে তবে কিভাবে সে বি কিপারের তো কোনো কন্ট্যাক্টই নেই

বি কিপার হচ্ছে এক টাইপের সিক্রেট অর্গানাইজেশন যাদের ব্যাপারে আমরা আরও একটু বাদে জানতে পারবো তবে অ্যাডাম ক্লে সে তো রিটায়ারমেন্টের জীবন কাটাচ্ছে তাই তাকে এই মুহূর্তে খোঁজা তো সম্ভব না তবে বর্তমানে যে এই মুহূর্তে বিকিপার রয়েছে সে অ্যাডাম ক্লে ব্যবস্থা করে দেবে সেটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই তবে ওয়ালেসের মুখ থেকে আমরা জানতে পারি যে বর্তমানে যে বি কিপার রয়েছে সে নাকি একটু পাগলাটে টাইপের তাকে নাকি অনেক আগে ছাঁটাই করে দেওয়া উচিত যাই হোক সিআইএ সরাসরি বি কিপারদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডাম ক্লে হত্যা করার জন্য এবং সময় মতন একটা পেট্রোল পাম্পে যেখানে অ্যাডাম ক্লে তার গাড়ির ফিউলিং করছিল সেখানে বর্তমান বি কিপার গিয়ে পৌঁছায় সেটা একটা মেয়ে ছিল যার আচরণটা সম্পূর্ণ পাগলাটে টাইপের এবং সে কমপ্লিটলি ক্রেজি মানে তাদের ঝামেলার মাঝে যেই আসছে তাকে এলোপাথের সে গুলি চালাচ্ছে অ্যাডামের সাথে তার লড়াই তো হয় তবে অবভিয়াসলি অ্যাডাম তাকে হত্যা করে ফেলে এবং তার আঙ্গুলটা কেটে নিয়ে চলে যায় জ্যানের তারপর এই দুঃসংবাদটা ওয়ালেসকে জানিয়ে দেয় তারা জানায় যে বি এই ঘটনাটা দেখাশোনা করছে এবং তারা নিউট্রাল থাকার প্ল্যান করেছে অর্থাৎ তারা এই মুহূর্তে কোনো ঝামেলায় জড়াবে না অ্যাডাম ক্লে সে তো আর বর্তমানে বি না তাই সে কি করছে না করছে এটার দায়িত্ব সেই বি কিপার সংগঠন আর নেবে তাই এখন যা করার ওয়ালেসের নিজের থেকেই কিছু করতে হবে পরের দিন সেই পেট্রোল পাম্পের ক্রাইম সিনে এই বিআই গিয়ে পৌঁছায় অর্থাৎ ভেরোনা এবং ম্যাট তারা সেই বিকিপারের মৃতদেহটা খুঁজে পায় যার নাম হচ্ছে অ্যানেস অ্যান্ডারসন সে একটা মিনিগান নিয়ে এসেছিল তারা অবাক যে এই মিনিগানগুলো মিলিটারি গ্রেডে ইউজ হয় একটা মানুষের কাছে এটা কিভাবে থাকছে একই সাথে এনার্সে অ্যান্ডারস্ট্যান্ড সেই মানুষটারও কোনো রেকর্ড এর কাছে বা সরকারের কাছে নেই অর্থাৎ সেও এক টাইপের ঘোস্ট সেই অ্যাডাম ক্লে এর মতন মোটামুটি তারা বুঝতে পারে যে এই বিকিপারদের কিপারদের কোনো না কোনো রহস্য তো রয়েছে যেটা সম্পূর্ণভাবে গোপন যাই হোক ওয়ালেস তারপর একটা প্রাইভেট সিকিউরিটি গ্রুপের সাথে সাক্ষাৎ করে ওয়ালেস তাদেরকে অনেক আগে থেকেই চেনে সে গ্রুপের মেম্বাররা এক একজন প্রাক্তন সিল টিম সিক্সের এজেন্ট কেউ কেউ আবার ডেল্টা ফোর্স ছিল তবে এতগুলো লোক জোগাড় করার পরেও ওয়ালেসের মনে সন্দেহ রয়েছে যে তারা অ্যাডাম ক্লেকে হত্যা করতে পারবে কি না কারণ একটা বিকিপার যখন প্রতিজ্ঞা নেয় সে সে সেটা করেই ছাড়ে সে নিজের জীবনের শেষ মুহূর্ত অবধি নিজের মিশনটা করবে ভেরোনা সে বিকিবার গাড়িতে একটা বইও খুঁজে পেয়েছে যেখানে মৌমাছিদের ব্যাপারে অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট লেখা ছিল সে জানা যে কিছু কিছু পুরুষ মাছিদের কুইন্সলেয়ারও বলা হয় অর্থাৎ একটা রানী যখন নিজের কাজটা করতে ব্যর্থ হয় তখন কিছু মাছই সেই রানীকে হত্যা করে ফেলে তাকে রিপ্লেস করার জন্য অর্থাৎ তার জায়গায় অন্য কাউকে আনার জন্য অর্থাৎ সেই মাছিগুলোর কথা হচ্ছে যারা সম্পূর্ণ হাইফটাকে সম্পূর্ণ মৌচাকটার দায়িত্ব নিয়ে থাকে বা সেটা দেখাশোনা করে থাকে আমরা এই সম্পূর্ণ মৌচাকটাকে পৃথিবীর সাথে তুলনা করতে পারি এবং এখানে সেই বিকিপারদের সেই পুরুষ মাছগুলোর সাথে তুলনা করতে পারি অন্যদিকে অ্যাডাম ক্লে সেই যে মেটার আঙুলটা কেটে নিয়ে চলে গেছিল সেটা নিয়ে একটা সিক্রেট জায়গায় চলে যায় যেখানে সম্ভবত সে মৃত বিকিপারটা লুকিয়ে বসবাস করত এক টাইপের ভল্টের মতন তার আঙুলের ছাপ দিয়ে সেই সিক্রেট দরজাটা ওপেন করে এবং সেখানে গিয়ে সব অস্ত্র তস্ত্র লুটে নেয় কারণ সে একটা বড়সড় কাণ্ড ঘটাতে চলেছে একই সাথে সেই যে অফিসে সে আগুন লাগিয়ে দিয়েছিল না ইউনাইটেড ডেটা গ্রুপ সেটা তো জাস্ট একটা ব্রাঞ্চ ছিল তবে তাদের যে মেইন অফিস সেটারও খোঁজ নিয়ে নেয় যেটার নাম হচ্ছে নাইন পয়েন্ট সেন্টার যেটা বসনে অবস্থিত এবং অ্যাডাম ক্লে সেখানে যাচ্ছে তোলপাড় করার জন্য অন্যদিকে ভেরোনা এবং ম্যাটের সাথে সাক্ষাৎ করতে এসেছে এফ বি আই ডাইরেক্টর প্রিগ বেরোনা তাদেরকে সেই কথাগুলোই জানে যেগুলো সে বিশ্বাস করে যে অ্যাডাম ক্লে হচ্ছে একজন বি কিপার যে একটা সিক্রেট অর্গানাইজেশনের সদস্য মানে প্রাক্তন সদস্য ছিল তবে ডাইরেক্টর প্রিগ সে সম্ভবত এই ব্যাপারে আগে শুনেছে তবে সেগুলোকে না শোনার বা না বিশ্বাস করার অভিনয় করে থাকে বেরোনা জানায় যে অ্যাডাম ক্লের পরবর্তী টার্গেট সম্ভবত সেই নাইন পয়েন্ট সেন্টার বসনে যেগুলো হচ্ছে সেই কল সেন্টারগুলোর মেন অফিস এবং তাদের কিছু অ্যাডিশনাল ট্রুপস প্রয়োজন কিছু সৈন্য কিছু সোয়াড টিম প্রয়োজন অ্যাডাম ক্লেকে আটকানোর জন্য আর কি সময় মতন সেই নাইন স্টার বিল্ডিংয়ে এব এর নিজস্ব সোয়াড টিম গিয়ে পৌঁছায় তবে সেখানে সেই প্রাইভেট আর্মিদের সাথে তার সাক্ষাৎ হয়ে যায় যাদেরকে আবার ওয়ালেস ভাড়া করেছে তারা এফ সেই অফিসে প্রবেশ করতে দেয়নি তারা জানায় যে তারাই ভেতর দেখাশোনা করবে সেই কারণে এফ বি আই সেই বিল্ডিংয়ের বাইরের প্যারামিটার্সরা দেখাশোনা করছিল মানে বাইরে থেকে গার্ড দিয়েছিলো অন্যদিকে সেই প্রাইভেট সিকিউরিটি গিয়ে সেই কল সেন্টারটাকে খালি করার চেষ্টা করে কারণ সম্ভবত অ্যাডাম সেখানে আক্রমণ করবে তবে তারা সেই অফিসটাকে খালি করছে না কারণ অবভিয়াসলি সেই অফিসে প্রতি মিনিটে লক্ষ লক্ষ ডলার তৈরি হয় তারা সরাসরি ডাইরেক্টকে ফোন করে তাদের বসকে ফোন করে ডাইরেক্ট তখন জানায় যে সেই প্রাইভেট সিকিউরিটিদের দায়িত্ব হচ্ছে সিকিউরিটি দেওয়া তাই তারা সেখানে গার্ড দিক অন্যদিকে এই কল সেন্টারের মানুষগুলো তাদের কাজ করুক তবে অ্যাডাম ক্লে অলরেডি সেখানে প্রবেশ করে ফেলেছিল বাইরে সম্পূর্ণ সোয়াড টিমকে উদ্যুম ক্যালান কেলিয়ে সেই অফিসে প্রবেশ করে ভেতরে ছিল সেই প্রাইভেট সিকিউরিটি তাদেরকেও অ্যাডাম ক্লে উদ্যুম পেটান পেটায় এবং সেই কল সেন্টারের ম্যানেজারের মুখোমুখি হয় প্রথমে তো তার মুখে অনেক বড় বড় কথা দেখতে পারি তবে পরে তার চোখে ভয়টাকে না স্পষ্ট লক্ষ্য করা যায় অ্যাডাম ক্লে জিজ্ঞেস করতে থাকে যে তাদের বসকে সে কোথায় থাকে প্রথমে সেই ম্যানেজার কিছুই তো বলেনি তবে অনেক মার খাওয়ার পরে ফাইনালি সে স্বীকার করেই দেয় বেরোনা এবং তার পার্টনারও সেই অফিসে গিয়ে পৌঁছায় গিয়ে লক্ষ্য করতে পারে যে সে প্রাইভেট সিকিউরিটিদের অবস্থা খুবই খারাপ মানে একটা বি কিপার লিটারেলি কারোর উপর মায়া দয়া কিছু করে না আর কি আগের বারের মতো এবারও তারা অ্যাডামকে ধরতে ব্যর্থ হয় ওয়ালেস সেই দুঃসংবাদটা আবারও শুনতে পায় যে তার প্রাইভেট সিকিউরিটি সে বি কিপারকে ধরতে ব্যর্থ হয়েছে একটার পর একটা রাস্তা তার হাতে বন্ধ হয়ে যাচ্ছে এবং এখন একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে ডেরেকের মাকে ডেকে আনা কারণ ডেরেককে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে তার নিজেরই মা যে হচ্ছে বর্তমানের প্রেসিডেন্ট অন্যদিকে বেরোনা তারাও সব ক্ষতি টতিয়ে লক্ষ্য করতে পারে যে এই যে নাইন পয়েন্ট সেন্টার নামক যে যে গ্রুপটা রয়েছে তারা এক টাইপের সফটওয়্যারের ব্যবহার করেই মানুষদের স্ক্যাম করতো মানুষদের বোকা বানাতো এক টাইপের ডেটা মাইনিং সফটওয়্যার যেটাকে এই ইন্টেলিজেন্স সার্ভিসে ইউজ করে অর্থাৎ সিআইএ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ব্যবহার করা হয় মানুষদের গোপন পরিচয় টরিচয় সব বার করার জন্য এবং সেই সফটওয়্যারের ভেন্ডার হচ্ছে ডেডেক এন্টারপ্রাইজ অর্থাৎ যেটাকে চালাচ্ছে বর্তমানে তাদের প্রেসিডেন্ট জেসিকা ডেনফোর্ড যে কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে প্রায় টেন মিলিয়ন ডলার মোটামুটি বেরোনো এবার বুঝতে পারছে যে জেসিকা যে বর্তমানে প্রেসিডেন্ট সে তার ক্যাম্পেইনের জন্য যে টাকাগুলো খরচা করেছে সেগুলো কোথা থেকে এসেছে অধিকাংশ সেগুলো ব্ল্যাক মানি তবে কথা হচ্ছে এখন অ্যাডাম ক্লে তার নেক্সট টার্গেট কি অবশ্যই সে ডেরেককে জাস্ট হত্যা করবে না বরং সে তার মাকে হত্যা করবে যেমনটাই সে সেই বিকিপারদের বইটা পড়ে বুঝতে পেরেছে কারণ তারা সরাসরি রানিকে টার্গেট করে যাদেরকে কুইন্সলেয়ারও বলা হয়ে থাকে যার কারণেই সম্পূর্ণ হাইপটা ধ্বংস হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে অন্যদিকে ডেরেকের সাথে সাক্ষাৎ করতে আসছে তার নিজেরই মা অর্থাৎ জেসিকা ড্যানফোর্থ অবভিয়াসলি প্রেসিডেন্টের সিকিউরিটি সেখানে রয়েছে স্পেশাল সার্ভিস সেখানে রয়েছে প্রত্যেকটা গাড়ি ভালো মতন চেক করা হচ্ছে একই সাথে ওয়ালেস সেখানে কিছু প্রাইভেট মার্সিনারিজের ভাড়া করেছে যাদের লিডারের নাম হচ্ছে ল্যাজোরাস সে নাকি একটা সময় একটা বি কিপারকে হত্যা করতে পেরেছিল কারণ সে খুব লাকি ছিল এবং সে তার নিজের পাটাও হারিয়েছে ওই কারণে তবে অ্যাডাম ক্লেকে কি আটকানো এতটা সহজ একদমই না এই বি কিপাররা হচ্ছে একটা সিক্রেট অর্গানাইজেশন যাদের স্থান হচ্ছে দেশের যতগুলো সিকিউরিটি সার্ভিস রয়েছে তার সবার উপরে তাদের মেন মিশন হচ্ছে দেশে রক্ষা করা অ্যাট এনি কস্ট এবং তাদের মিশনের দরুণ যদি তাদের দেশেরই নিয়ম ভাঙতে হয় তো তারা ভাঙবে ফার্স্ট অফ অল মৌমাছিদের ছাড়া কি এই দুনিয়াটার কোনো অস্তিত্ব ছিল এই সম্পূর্ণ সিভিলাইজেশনটাকে এগিয়ে নিয়ে যেতে মৌমাছিদের ডাইরেক্ট অবদান রয়েছে তাদের কারণে ফুল ফোটে ফুল থেকে চাষ হয় আর যার কারণে আমরা খেতে পাই মানুষের ফার্মিং শিখেছে সবই করছে কিন্তু সব কিছুর উপরে রয়েছে এই মৌমাছিদের অবদান আর সম্ভবত ওই সেই কারণেই তাদেরকে বি কিপার নামটা দেওয়া হয়েছে যে তাদের অবদান এই দুনিয়া এই বিশ্বের উপরে সব থেকে বেশি এই সম্পূর্ণ দেশটা হচ্ছে তাদের কাছে একটা সে সেই মৌচাকের মতো এবং তাদের কাজ হচ্ছে সেই হাইভের দেখাশোনা করা সো কোনো রানী যদি তার নিজের কাজটা করতে ব্যর্থ হয় তাহলে তারা সেই রানীকেও রিপ্লেস করে দিতে পারে আর কি অ্যাডাম সেখানে ছদ্মবেশে পৌঁছেছে একটা সিক্রেট সার্ভিস এজেন্টকে পিটিয়ে তার ড্রেসটা পরে চুপচাপ মানুষদের মধ্যে মিশে গিয়েছে অন্যদিকে এফ বিআইয়ের ডাইরেক্টর প্রিগ সে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে এসেছে প্রেসিডেন্ট জেসিকা যাকে ডাইরেক্টর প্রিগ সব সত্য কথা জানায় যে তার সেই ড্যানফোর্থ এন্টারপ্রাইজ বর্তমানে কি কি নোংরামি কাজ করছে সেই জেসিকা সে সেই ড্র্যানফর্থ এন্টারপ্রাইজে দেখাশোনা করে না এখন সেটা দেখাশোনা করে তার ছেলে ডেড়ে এবং তাদের যে ডেটা মাইনিং সফটওয়্যারটা রয়েছে যেটা অধিকাংশ কোম্পানি ইউজ করে মানুষদের গোপন পরিচয় মানুষদের লোকেশন তাদের সব ইনফরমেশন জোগাড় করার জন্য সেই একই সফটওয়্যারের সাহায্য নিয়েই তার কোম্পানিগুলো মানুষদের লুটে পুটে খাচ্ছে দেখুন ব্যাপারটা খুবই বেসিক যদি সরকারের কাছে আপনার সব ইনফরমেশন থাকে তাহলে তাদের কাছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সব ইনফরমেশন রয়েছে তারা যদি আপনার সব তথ্য বার করতে পারে তাহলে তারা আপনার ব্যাঙ্ক থেকে টাকাও বার করতে পারবে এবং ডেক্ট সেই কাজটাই করছে যেটার সাহায্য নিয়ে সিআইএ বহু সন্ত্রাসীদের ধরেছে সেটারই সাহায্য নিয়ে তারা বহু বৃদ্ধ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করেছে তবে জেসিকা জানায় যে সে এইগুলোর ব্যাপারে কিছুই জানতো না সে তো জানে যে সে সৎভাবে ভোটে জিতেছে তবে তার যে ক্যাম্পেইনে ছিল সেই টাকাগুলো ছিল ব্ল্যাক মানি তবে সে ডিসাইড করে যে পুলিশকে সে সব কিছু জানে দেবে তাকে যদি প্রেসিডেন্টের পথ থেকে সরিয়ে দেওয়া হয় তাতেও রাজি কিন্তু এরকম মিথ্যের পথে সে আর চলতে পারবে না সে বি কিপারের কাছে সে ক্ষমা চাইবে তার নিজের ছেলের জীবন ভিক্ষা চাইবে তবে বি কিপারকে এত সহজেই তাদেরকে ক্ষমা করে দেবে সে ঢুকে পড়ে সেই বিল্ডিং পিরামিটার্সের মধ্যে প্রথমেই বাইরে একটা তোড়ফোড় তৈরি করে মানে গাড়িতে বোম লাগিয়ে একটা ডিস্ট্রাকশন তৈরি করে যাতে সবাই ব্যস্ত হয়ে যায় এবং বিকিপার ভেতরে প্রবেশ করে একটার পর একটা সৈন্যদের হত্যা করতে করতে সে সেই প্রাইভেট মার্সিনারিজগুলোর মুখোমুখি হয় সেই ল্যাজারস নামক সেই মানুষটাকেও সে নিশংসভাবে হত্যা করে এবং লাস্টে ওয়ালেস তাকে আটকানোর চেষ্টা করে ওয়ালেস অবশ্যই তার সাথে লড়ে না বরং তাকে রিকোয়েস্ট করে এই কাজটা না করার জন্য তবে অ্যাডাম ক্লে এখন কারোর কথা শুনবে না অন্যদিকে ডেরেক সে নিজে ডাইরেক্টর প্রিককে হত্যা করে ফেলে যাতে তার এই গোপন কথাগুলো কেউ না জানতে পারে এবং পরে নিজের মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তার মাকে শিল্ড বানানোর চেষ্টা করে যাতে বিকিপার তাকে ছেড়ে দেয় বিকিপার এখানে জানায় যে সে আইনের জন্য লড়ে না সে মানুষদের সঠিক বিচার দেওয়ার জন্য লড়ে সাম সে রিয়েলাইজ করে যে প্রেসিডেন্ট জেসিকা তাকে হয়তো ছেড়ে দেওয়া উচিত এবং সে খুব কৌশলভাবে তার ছেলে অর্থাৎ ডেরেকের মাথায় গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায় বেরোনা তাকে দেখতে পারে ভেরোনার হাতে সম্পূর্ণ চান্স ছিল কিন্তু অ্যাডাম ক্লেকে গুলি মারা তবে ভেরোনা ফাইনালি রিয়েলাইজ করে যে অ্যাডাম ক্লে যে কাজগুলো করেছে এতক্ষণ ধরে সেটা সবার ভালোর জন্যই তো করেছে এবং সে অ্যাডামকে পালানোর একটা সুযোগ করে দেয় অ্যাডাম আহত অবস্থায় বিচে গিয়ে পৌঁছায় যেখানে বালির নিচে সে কিছু স্কুবা গিয়ারগুলোকে লুকিয়ে রেখেছিল যেগুলো নিয়ে সে সমুদ্রে চলে যায় যাতে তাকে কেউ খুঁজে না পায় আই হোপ এখন এই বিকিপারদের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন এরা একটা গোপন সংগঠন যাদের কাছে এই দেশটা আগে দেশের আইনটা না এবং তারা তাদের মিশনটা করার জন্য দেশের আইনটাও ভঙ্গ করতে পারে সো আমাদের অ্যার ক্লে অর্থাৎ বি কিপারের স্টোরি এখানেই শেষ হয় সিনেমার মধ্যে আমি কিছুটা জনই টাইপ ভাইবস পেয়েছি সিনেমার অ্যাকশন ছিল দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফ টু বি বিস্টপ নট ছিল এবং আমার ভিডিওটা কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না যেগুলোর সব লিঙ্কস ডিসক্রিপশানে রয়েছে এবং বিদায় নিচ্ছি আপাতত এই ভিডিও থেকে দেখা হচ্ছে আবার পরের আর একটা ভিডিওতে টেল দেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই